আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল, এটি আমার কামনা। নাস্তিক উলামায়ে সু যারা, তাদের পরিচয়, তাদের কর্ম কোরআনের মাধ্যম দিয়ে যদি আমরা একটু জানতে চাই, তাহলে এই কোরআন 5 নম্বর সুরা আল মাইদা এর 41 নম্বর আয়াতে এভাবে জানায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম ওয়া মিনাল্লাযীনা হাদু সামাউনা লিল কাযিবি সামাউনা লিক্বাউমিন আখারিন লাম ইয়াতু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروه ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. হে রাসূল, তুমি শোনো, তাদেরকে নিয়ে তুমি দুঃখিত হবে না, আসলে তারা কুফরির ব্যাপারে খুবই সচেষ্ট রয়েছে। অথচ যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, তাদের মন কিন্তু মোটেই মুমিন নয়। তাদের মধ্যে যারা ইহুদি, তারা তো মিথ্যা প্রচারের জন্য গুপ্তচর সেজেছে, যারা এখনো তোমার কাছে আসেনি তাদেরকে বিভ্রান্ত করার জন্য। আর কালেমাকে তারা অদল বদল করে, কোরআনের শব্দসমূহ এক জায়গা থেকে আরেক জায়গায় করে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় করে। কথাগুলোকে, মানে কোরআনের যে কথা, সেগুলি অদল বদল করে দেয় সেগুলোর স্থান নির্দেশের পরেও। আর তারা বলে, তোমাদেরকে যদি এসব কথা বলা হয় তবে তাই তোমরা মেনে নিও, যদি এমনটি না পাও তোমরা তাহলে সেসব তোমরা ত্যাগ করো। আল্লাহ থেকে যে গুমরা হতে চায় তার ব্যাপারে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছুর এখতিয়ার মোটেই পাও না, পাবে না। এরাই তো সেই দল যাদের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চান না, তাদের জন্য দুনিয়ার বুকে অপমান রয়েছে আর তাদের জন্য আখেরাতে নিদারুণ সাজা মজুদ রয়েছে। তো এখানে আমরা দেখতে পেলাম এই যে উলামায়ে সু, তাদের কর্ম কি? কোরআনে সরাসরি একটি কথা লেখা রয়েছে, তারা সেটা বদল দেয়, গোপন করে, অথবা সেই স্থানে অন্য কথা বলে। এই কোরআন আপনি যদি একটু অধ্যয়ন করেন, এই কোরআনে কোথাও আজাবে কবর, কবরের আজাব নিয়ে কোরআন কথা বলে না। কিন্তু উলামায়ে সু, নাস্তিক উলামাদের কাছে আপনি কবরের আজাবের জন্য বিভিন্ন ধরনের মানব রচিত গ্রন্থের রেওয়ায়াত পাবেন। এই কোরআন কখনো ঈসা রাসূলকে পুনরায় জগতে আনার আশার কথা বলে না, কিন্তু নাস্তিক যারা উলামা, উলামায়ে সু যারা, তাদের কাছে হাজার হাজার, শত শত আপনি রেওয়ায়াত পাবেন যে ঈসা আবার আসছেন। তো এ ধরনের কাজ মূলত ইহুদিদের, তারা কলেমার স্থান বদলে দেয়। এই কোরআনে কোথাও এক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ নেই। কিন্তু উলামায়ে সু, তারা এক টুকরা এখান থেকে নেবে, এক টুকরা আরেক স্থান থেকে নিয়ে আপনাকে আমাকে বিভ্রান্ত করবে। আর কোরআনের প্রকৃত যে কলেমা, 2 নম্বর সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে লেখা, লক্ষ কোটি মানুষ এই পৃথিবী থেকে মরে যাচ্ছে কিন্তু সেই কলেমা জীবনে একবারও পড়তে পারছে না, শুধু এই নাস্তিক উলামাদের কারণে। এই উলামায়ে সু যারা এই পৃথিবীতে সবসময় কোরআনের মোকাবেলা করে, এই কোরআন কোনোদিন আপনাকে বলবে না যে ইমাম মেহেদি আসতে হবে, কিন্তু উলামায়ে সুদের কাছে রয়েছে সেই তথ্য। এই কোরআন কখনো দজ্জালের আগমনের কথা বলবে না, কিন্তু উলামায়ে সু তাদের কাছে রয়েছে এই তথ্য। এই কোরআন 6348টি আয়াতের কোনো একটি আয়াতের মাধ্যম দিয়ে বলে না যে আপনার মুখ ঢাকতে হবে, কিন্তু উলামায়ে সুদের কাছে এই তথ্য রয়েছে। তো এই তথ্য বাবা উলামায়ে সু এই নাস্তিক উলামাদের থেকে মুসলিমদেরকে সবসময় বেঁচে চলতে হবে। কোরআনে যে হুকুম নেই, সেই হুকুম যদি কোনো আলেমদের কাছ থেকে আপনি আমি শুনি, তাহলে আপনাকে জানতে হবে সে নাস্তিক, সে নিজের পক্ষ থেকে বলে, এবং সে এমন লোকদের পক্ষ থেকে বলে যারা কোরআনের বিপক্ষে গ্রন্থ রচনা করে গেছে,
হোক সে উজবেকিস্তান থেকে, হোক সে মিশর থেকে, হোক সে সিরিয়া থেকে, হোক সে ইরাক থেকে, হোক সে ভারত থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, তাদেরই চামচাগিরি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্পষ্টভাবে খুলে বলতে তারা রাজি না। তো এই নাস্তিক উলামায়ে সুদের থেকে আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, যদি আমরা মুসলিম হওয়ার দাবি করি। অন্যথায় তাদের জালে ফাঁসলে আপনাকে আমাকে মুরতাদ বানিয়ে ছাড়বে।